गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द नेक्स्ट माइलस्टोन। बृष्टि भेजा प्रभाते सकल के जानाई सादर आमंत्रण। এই বৃষ্টিতে প্রকৃতি যেন আরও মোহময়ী হয়ে ওঠে, আর ডুয়ার্সের কথা যদি ওঠে তবে তো আর কথাই নেই, রূপময়ী ডুয়ার্সের যৌবন এই বর্ষা ঋতু। অতএব ডুয়ার্সের অন্তিম সৌন্দর্য উপভোগ করতে গেলে অবশ্যই আসতে হবে বর্ষার ডুয়ার্স দেখতে। তাই আমরা চার বন্ধু বেরিয়ে পড়লাম বৃষ্টি মাখার ডুয়ার্স দেখতে। প্রথমেই আপনাদের সাথে আমার বন্ধুদের পরিচয় করিয়ে দেই। প্রথমেই আমি কমলেন্দু মল্লিক, আপনারা আমাকে নিশ্চয়ই জানেন। মিস্টার সুমন দাস শিল্পী রসিক মানুষ, মিস্টার মৌসুম ঘোষ দায়িত্বশীল সাথে ভোজন রসিক মানুষ, মিস্টার বিশ্বজিৎ মজুমদার স্বাস্থ্য সচেতন ও বাক রসিক মানুষ। পরিচয় পর্ব সারতে সারতে আমরা বোরুমারা ন্যাশনাল পার্কের ঘন সবুজ অরণ্যে প্রবেশ করেছি। মৌসুমী বৃষ্টিতে এই অরণ্য সতেজ ও প্রাণোচ্ছল হয়ে উঠেছে। অরণ্যের প্রকৃতিকে আরও নিবিড়ভাবে উপভোগ করতে আপনারা জঙ্গল সাফারি করতে পারেন। এখানে 5টি ওয়াচ টাওয়ার রয়েছে, যাত্রাপ্রসাদ, মেদলা, চন্দ্রচূর, চাপড়ামারি, চুকচুকি। তবে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে এবং 15 জুন থেকে 15 সেপ্টেম্বর বন্যপ্রাণীদের প্রজননীতে থাকার জন্য এই 2 মাস বন্ধ থাকে। পৌঁছে গেলাম চালসা, সোজা মেটেলি, সান্তালিখোলা, রকি আইল্যান্ড, লালিকোরাস, ডান দিকে নাগরাকাটা, পানারহাট, বীরপাড়া, ঝালং বিন্দু যাওয়ার জন্য এই রাস্তাতেই যেতে হবে। আমরা বাঁদিকে টার্ন নিয়ে চলে যাচ্ছি মালবাজারের দিকে। পৌঁছে গেলাম ডুয়ার্সের প্রাণকেন্দ্র মালবাজারে। এখানে অনেক থাকা ও খাওয়ার হোটেল রয়েছে, আপনারা এখানেও স্টে করে ডুয়ার্সের বিভিন্ন জায়গা ঘুরতে পারেন। দুপুর 2:30 বাজে আমরা সামনের কোনো হোটেলে লাঞ্চ করে নিব। গরুবাথান ও লাভা যাবার পথে ডামডিম মোড়ের এই হোটেলে আপনারা লাঞ্চ সারতে পারেন। কম দামে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, হোটেল মালিকের ব্যবহারও খুব ভালো। লাঞ্চ সেরে আমরা আবার জার্নি স্টার্ট করলাম। সোজা রাস্তা উদলাবাড়ি সেবক হয়ে শিলিগুড়ি, আমরা রাইট টার্ন নিয়ে চলে যাচ্ছি গরুবাথান। আমরা এগিয়ে যাচ্ছি ডামডিম আর্মি ক্যাম্পের সামনে দিয়ে, চারপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষণীয়। আমরা এখন বর্ডার রোড ধরে এগিয়ে যাচ্ছি। এই বর্ডার রোড তৈরি করে বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। আমরা এখন মিনিগ্লাস চা বাগানের উপর দিয়ে যাচ্ছি। ডুয়ার্সের একটি বিখ্যাত চা বাগান এই মিনিগ্লাস চা বাগান। এই বৃষ্টির মধ্যে চা শ্রমিকেরা চায়ের পাতা তুলে ফ্যাক্টরিতে জমা দিতে যাচ্ছেন। মাল ফরেস্ট ধরে এগোতে রূপময়ী কালিম্পং পাহাড়ের হাতছানি। কালিম্পং জেলার প্রবেশের মুখেই কোভিড প্রোটোকল মেনে গাড়ি স্প্রে করে দিল। ডান দিকের রাস্তা ধরে কিছুটা এগোলেই লোয়ার ফাগু চা বাগান। গরুবাথান বাজার পেরোতেই প্রাকৃতিক শোভা আপনাদের সামনে।
ফাগু। ফাগু শব্দটি সংস্কৃত শব্দ ফাল্গু থেকে এসেছে, যার অর্থ সুন্দর। এখানে বসন্তের প্রাকৃতিক সৌন্দর্যকে বোঝাতে ব্যবহৃত হয়। এখানে পাহাড়ের ডালে প্রকৃতির মাঝে চা বাগানের সৌন্দর্য অপরূপ। এখানে দুটো চা বাগান রয়েছে, আপার ফাগু অ্যান্ড লোয়ার ফাগু। চারপাশে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা লাভা রোড ধরে আরো সামনে এগিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ। ডান পাশের পাহাড় থেকে বৃষ্টির জল রাস্তা বেয়ে নিচের দিকে নামছে, ফলে রাস্তা খুব বিপজ্জনক। खुरपी का ले रहा है, नजदीक में नहीं है, नजदीक में डाड़ा गाँव में एक लॉज है, डाड़ा गाँव 35 किलोमीटर में। तो लाभा भी देखिए, लाभा ऊंचा से ना, वो 54 है वो लाभा में। भैया आप कहाँ गए थे? काम के लिए आया था। क्या काम करते हैं आप? मैं रोड पे काम कर रहा हूँ ना। दिखाइए, फिर से दिखाइए। आप किसके लिए रखते हैं ये खुरपी? वो जंगल वंगल काटने के लिए। जंगल वंगल काटने के लिए, ठीक है भाई। पहाड़ी सौंदर्य साथे पहाड़ी मानुषे सरल हासि मन मुग्ध कर दिल। उनार साथे कथा बोले जानते परलम ऊपर रास्ता खूब ही खराब, रास्ता अनेक धस नेमे तई आमरा लाभा जावा बाद दिए आबार गुरुबथने फिरे जाच्छी। भैया टाटा। ओ भाई इधर आइए ना। क्या क्या करे फोटो वीडियो है YouTube चैनल का। ए चलो, क्या नाम है आपका? सुशांत। फेवरेट प्लेयर मेरा मुझे तो क्या बोलो, और मेसी और नेमार। आई लाइक बोथ। ओके सर, थैंक। ओ शाबाश। এই পাহাড়ি ভাইচুংদের প্র্যাকটিস দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকের লাস্ট ডেস্টিনেশন দীপঙ্কর স্তূপে। শান্ত স্নিগ্ধ পরিবেশ, মন শান্তির আদর্শ জায়গা। এখানে সবুজ পাহাড় ঘেরা পরিবেশে পাহাড় মেঘের লুকোচুরি দেখে একঘেয়ে ঘরবন্দি জীবন থেকে একদিনের অবকাশ সার্থক হল।
আমরা আবার নেমে যাচ্ছি গুরুবাথানের দিকে। গুরুবাথান নেপালি ভাষায় গুরু শব্দের অর্থ ষাঁড় এবং বাথান শব্দের অর্থ পশুর পালক বা পশুর পাল। এখানে চেল নদী দুই তীরে সমতল ভূমিতে বিশাল পশুচারণ ক্ষেত্র রয়েছে। এই বসতি স্থাপনের প্রথম থেকেই এখানে পশুচারণ হতো, তার থেকে এখানকার নাম গুরুবাথান। আবার শোনা যায় আগে ভুটান থেকে কালিম্পং ঘাটে পশু নিয়ে যাওয়ার সময় পশুপালকেরা আপার ফাগুতে একদিন কাটাত এবং চেল নদীর তীরে পশু চড়াত, সেই থেকে এখানকার নাম গুরুবাথান। সন্ধ্যা নেমে যাচ্ছে, বাড়ি ফেরার সময়। ঝিঝি পোকার ডাক শুনে আমাদের গাড়ি এখন বাড়ির পথে। আমরা উদলাবাড়ি গজলডোবা হয়ে জলপাইগুড়ি ফিরে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো গুড নাইট।